দোলোৎসব উদযাপিত হয়েছে বরিশালে। রোববার সকাল থেকেই নগরীর বিভিন্ন মন্দির ও পাড়া মহল্লায় শুরু হয় দোলোৎসব। শিশু থেকে বয়স্করা মেতে ওঠে রং খেলায়। সকালে মন্দিরে পূজার মাধ্যমে দোলোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। বরিশাল নগরীর শীতলাখোলা এলাকায় আয়োজন করা হয় ডিজে পার্টির। সেখানে অসংখ্য নারী পুরুষ অংশগ্রহণ করে বাহারি রঙের খেলায় মেতে ওঠে। দোল উৎসবে অংশগ্রহণকারীরা জানায়, সনাতন ধর্মাবলম্বীদের অবতার শ্রীকৃষ্ণ ও তার সখী রাধা দেবী এই দোল পূর্ণিমার দিনে রং খেলায় মেতেছিলেন। তাই সেই দিনটিকে উদযাপন করতে এই দোল উৎসবের আয়োজন বলে জানান তারা। এদিকে নগরীর শ্রী শ্রী শঙ্কর মঠ, রাধাকৃষ্ণ মন্দির, রামকৃষ্ণ মিশন, সরকারি বর্ধমান কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে দোল উৎসব উদযাপিত হয়।